সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি আপনাদের দোয়া আশীর্বাদে, সবাই ভালোই আছি। তো আজকে খাবার খুবই ফাটাফাটি, এটা হলো শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি, হলো কলই শাক, মটর কলের শাক সম্ভবত। আর এখানে আছে পুঁটি মাছ দিয়ে, পুঁটি মাছ ভাজি করছে আর কি পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে হলো আমাদের দেশি হাঁসের মাংস, শীতের দিনে তো হাঁসের মাংসটা খুব চলে আর কি। তবে আমি কিন্তু হাঁসের মাংস কবে খাইছি ভুলে গেছি, মানে খাই না, তাই আজকে নিলাম খাবো আর কি। সবাই বলে ভালো, এটা একটা সালাদ আছে, সবাই খুব ভালো খায় এটা। আমি মুরগির মাংস আর খাসির মাংস ছাড়া অন্য মাংস তেমন একটা খাই না। মুরগির মাংসের আগে আমি হাঁসের মাংসের আগে খাইছি খুব কম আর কি, মাংস তেমন একটা খাই নাই, বেশিরভাগ তরকারিটা খাইতাম। তো আজকে খাবো আর কি, দেখি কেমন লাগে। প্রথমে এটা নেই, এটা তো আমার খুবই ফেভারিট একটা খাবার, পুঁটি মাছ ভাজি। ছোটো ছোটো দূরে কাঁচামরিচ আছে, দেশি মরিচ, অত্যন্ত ঝাল। মা বাবা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার উদ্দেশ্য একটা আছে, ওসব কীর্তন হয়ে যাচ্ছে। তো আমাদের গ্রামের যে মন্দির আছে, মন্দিরে বার্ষিক কীর্তন প্রতি বছরই হয়, সম্ভবত কত বছর করোনার কারণে হয় নাই। আমাদের বোনের বাড়িতে, আমার বোনের বাড়িতে আর যে অর্থদের বাড়িতে করতো, কিন্তু ওই করোনার কারণে বন্ধ করে দিয়েছে। ছোট সাজার পুঁটি মাছ এই যেগুলো মূল ছোট ঝাল পছন্দ, বম্বে মাছের মতো
শাকের চরচরা অনেক মজা। শাক না শুধু এটার মধ্যে সিম আছে দাদা, এই খাবারগুলো যে স্বাদটা অন্যরকম একদম, মানে আপনি যত এখান মুখ তোলার তো লাগবে না, মানে রুচি নষ্ট হয় না, খাওয়া যায় অনেক। এটা খাওয়া ভালো, সবজি আছে সিম আলু শাক আর হলো ছোটো মাছ, প্রত্যেকটা জিনিস এনে ভিটামিন যুক্ত। হাঁসের মাংস আমি কত বছর আগে পরে আগে খেয়েছিলাম মনে নেই, আমার বাসায় খাই আমি খেতাম না, এবার চিন্তা করলাম খাই খাই দিয়ে কেমন লাগে। মুরগি সালাদ আর কি দেখতে মুরগি মাংসের মধ্যে লাগে,
নতুন আলু। বাজারে পুরান আলু প্রায় শেষের দিকে, দাম অবশ্যই একই সমান দাম। হাঁস প্রসেসিং করাটা খুব কঠিন, মানে সময় লাগে অনেক। যাই হোক, খাওয়া খুবই ফাটাফাটি হইল, আর হাঁসের মাংস এত দিন আমি খাই নাই, আজকে খাইয়ে দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে ওই আমি মুরগি আর খাসি ছাড়া খাইতাম না, কিন্তু আজকে খাইয়ে দেখলাম আসলে মাংসটা স্বাদ। সবাই কইতো আর হাঁসের মাংস বিশেষ করে শীতের দিনে খুবই নাকি টেস্ট, প্রচুর মানুষে খায়, আমি খাইতাম না, আমার কেমন মানে খাইতে ইচ্ছা করতো না, খাই নাই তো ওই জন্য খাইতে ইচ্ছা করতো না। আজকে খাইয়ে দেখলাম খুবই ভালো লাগলো। এর আগে আমি হাঁসের মাংস খাইছি বাসায়, মানে কীভাবে খাইছি, ওই মাংসের ঝোল খাইতাম, আলু খাইতাম, কিন্তু মাংস খাইতাম না। কিন্তু আজকে বললাম যে না খামো, সবাই খালি মজা করে আজকে খাবো, খেয়ে দেখলাম আসলেই মজা, এটা তো আমি মিস করছি। যাই হোক, যারা আমার মতন খান নাই তারা খেয়ে দেখবেন ভালো লাগবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবার নতুন আক্রমণ শুরু হইতেছে করোনার, সবাই একটু সাবধানে চলতে হবে। আর টিকা সবার নিয়ে হয়ে গেলে আস্তে আস্তে আশা করি করোনা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।